আনোয়ারা উপজেলার বরুণছড়া নিউ সানরাইজ একতার সংঘের আয়োজনে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়। শুক্রবার 4 সেপ্টেম্বর বেনাতুন দুজি পর্যন্ত বরুণছড়া ইউনিয়নের পশ্চিম বরুণছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ত প্রায় 600 নারী পুরুষের এই চিকিৎসা সেবা দেওয়া হয়। এ সময় উপস্থিত আছেন বরুণছড়া নিউ সানরাইজ একতা সংঘর প্রধান পৃষ্ঠপোষক ও বরুণছড়া ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন চৌধুরী, 6 নম্বর ইউপি সদস্য মোহাম্মদ হাবিব, মহিলা সদস্য শামসুন নাহার, আওয়ামী লীগ নেতা এনামুল হক। নিউ সানরাইজ একতা সংঘ তো আরা আজি এলাকার বিনামূল্যে চিকিৎসা সেবার আয়োজন করছি। মানবতামূলক খাস গরিব উল্লে আনা তো আশা আছে। সকাল থেকে শুরু করে আজ দুপুর পর্যন্ত বিনামূল্য স্বাস্থ্য সেবা নারী পুরুষ গাড়ি শিশু সহ প্রায় 600 রোগী বিনামূল্যে তো স্বাস্থ্য সেবা গ্রহণ করবে। আর ব্যক্তিগত করতুন আয় এলাকাবাসীর পক্ষ করতুন আয় অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। সংগঠনের সভাপতি রুকনউদ্দিন রিমন, সহসভাপতি মোহাম্মদ এহসান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ একরাম ও হাকিম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাসেল ও নয়, উপজেলা সম্পাদক ইমরান মাহিন সহ অন্যান্য। হ্যালো ভিউয়ার্স, ভিডিও বের নিচে দি সাবস্ক্রাইব লেখক লাল বাটন আছে ইভেত ক্লিক করুন, আর ডাকু দিয়ে উগো বেল আইকন আছে ইভেত সাবধান, তাহলে অনেক ব্যাক করা আগে দিয়ে আনার ভিডিও কিন্তু সেট পারিবেন। আরা সাদ্দাই হতা হই।